তাই শুনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। স্নিগ্ধ ঝমঝমা একটা ভর, বৃষ্টির তেজ থেমেছে ঘন্টা খানিক হলো, পূর্ণ লোমহীন বুকে মুখ গুঁজে পড়ে আছে মৃত্তিকা। ঘুমনি কারো চোখে থেকে থেকে কেঁপে যাচ্ছে মৃত্তিকা, বেশ আদরের ভঙ্গিতে ওর ভেজা চুলে হাত বুলাচ্ছে পূর্ণ, কথা নেই কারো মুখে। নিস্তব্ধতায় ঘিরে সারা কক্ষময় আলতো করে মৃত্তিকার চুলগুলো ছড়িয়ে দিল পূর্ণ। মৃত্যুটা অনেক লাজুকর জানে পূর্ণ, অসুস্থ হয়ে যায় ও অল্পতেই। সেখানে হঠাৎ পূর্ণর এমন আচরণে মূর্ছা যাওয়াটা স্বাভাবিক। পূর্ণ মুখ এগিয়ে চুমু খেলো ওর মাথায়, ধীম হয়ে আসা কণ্ঠে রাখল, মৃত্যু জবাব নেই কোনো। অথচ পূর্ণ জানি জেগে আছে মৃত্তিকা, মাত্রই তো গোসল করে এলো দুজন, বহু কষ্টে ওকে তুলে নিয়ে গোসল করাতে হয়েছে। আদর আদর নেতিয়ে পড়েছিল তার মৃত্যু, হয়তো এত হৃৎপুষ্ট পূর্ণকে সহ্য করতে পারেনি। শান্তির শ্বাস ফেললো পূর্ণ, আজ কতটা মাস অপেক্ষারত ছিল এই দিনটার জন্য, এই মৃত্যুটা থেকে নিজেকে দূরে রাখা ছিল বড্ড কষ্টসাধ্য। কিছুক্ষণ আগে সকল বাধা সকল অদৃশ্য শেকল ছিন্ন করে দুইটা হৃদয় এক হয়েছে, কাছাকাছি এসেছে ঠিক ততটা যতটা কাছাকাছি এলে আর আলাদা হওয়া যায় না। মৃত্তিকাকে বুকের আরেকটু উপরে তুলে নিল পূর্ণ, সারারাত ঘুম হয়নি, এখন একটু ঘুম দরকার। মৃত্তিকা হয়তো ক্লান্ত হওয়ার দরুন পূর্ণর আদুরে চুয়াতে ঘুমের দেশে তলিয়ে গেল সেই রোমহীন বুকে। শাফারাত লাল হওয়ার চোখে তাকিয়ে আছে সিলিংয়ের দিকে, মাত্র ফজরের নামাজটা পড়েছে সে, সারা রাত ঘুম তারও হয়নি। বুকের গভীরের ব্যথাটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে, খান খান হয়ে যাচ্ছে তার অন্তরের অন্তরস্থলে থাকা সেই লালচে খয়েরি জিনিসটা, হয়তো রক্তক্ষরণ হচ্ছে যা লোকচক্ষুর আড়াল। অতীত ভাবতেই ওর মস্তিষ্ক চিড়মিড়ি উঠল, দুহাতে মুঠি করে ধুল চল, বদ্ধ চোখের সামনে ভেসে উঠল হাস্যজন একটা মায়াবী মুখ, দাগহীন একটা মুখ, মোহনীয় এক নারী। সাফারাতের রাতের ঘুম হারাম করার জন্য যথেষ্ট সেই নারী, অসহ্যকর যন্ত্রণায় কাবু হলো সাফারাত, কানে বাজছে মিষ্টি সুধাময়ী কণ্ঠে ডাক রাত। দুইটা মানুষ এই নামে ডাকে ওকে, অথচ এখন এই নামে কেউ ডাকে না, কেউ না। ওই দিন ভুলে অনেক বছর পর ওই নামে পূর্ণ ডেকে ফেলেছিল তাকে, পূর্ণ নামটা মাথায় আসতেই রাগে জল শক্ত হলো সাফারাতের। সারা রাত বৃষ্টি হওয়াতে নভেম্বরের ভোরটাও বেশ ঠান্ডা, অথচ রাগে ঘামছে সাফারাত। পরনে থাকা টি শার্টটা ছট করে খুলে ছুঁড়ে মারতে তা দূরে গিয়ে পড়ল, বলিষ্ঠ দেহটা দৃশ্যমান হলো, বুকের লোমে হাত বুলালো সাফারাত। এই বুকটা ছিল সেই নারীর প্রিয় স্থান, এই লোমে ভরা বুকে নাক ডুবিয়ে শ্বাস টানত সাফারাত। তখন দিক বেদিক শূন্য হয়ে পড়ত, এত সব মনে পড়তে ছটফটে উঠল ওর পুরুষ চিত্ত, কলবলিয়ে উঠল পেটানো দেহ, হাত পা ছড়িয়ে ফ্লোরে শুয়ে পড়ল সাফারাত। ছটফট করল প্রেমহীনা, চোখ মুদন করে ফোনটা হাতে তুলতে কল এলো তাতে, রিসিভ করতেই কানে ভাসলো নারী কণ্ঠ, সাফারাতের চোখ গলিয়ে দুফোঁটা পানি পড়ল ফ্লোরে। জীবনে তার চাওয়াটাকে খুব বেশি ছিল, প্রায় সকাল ১১টা, অথচ পূর্ণর বুকে বেহুশ হয়ে ঘুমাচ্ছে মৃত্তিকা, ভারী ভারী নিঃশ্বাসগুলো আসে পড়ছে পূর্ণর উদম বুকে, যা জানান দিচ্ছে তার মৃত্যু গভীর ঘুমে আছে। মাত্রই চোখ খুলেছে পূর্ণ, তখনই চোখটা আটকায় মৃত্তিকার খোলা গলায়, লালচে দাগটা সময়ের সাথে কালচে হয়েছে। পূর্ণর মনটা তীব্র প্রতিবাদ জানালো, সেখানে আবারও লালচে দাগে ক্ষত করতে বলল, শাসালো পূর্ণ সেই মনকে, মন থামবে কি, উল্টো পূর্ণকে শাসিয়ে বলল, তোর মৃত্যু এটা পূর্ণ, শুধু লাল দাগ কেন, ক্ষত বিক্ষত করার হক আছে তোর। মনের দেয়া জোরে পূর্ণ সেই খোলা জায়গায় পুনরায় মুখ ডুবালো, সূক্ষ্ম দাঁতে সূচালো ব্যবহার করল, ঘুমের ঘোরে ব্যথায় কুকড়ে উঠে আর্তনাদ করে উঠল মৃত্তিকা, হকচকল পূর্ণ ঘুমন্ত মৃত্তিকা, খেতে যাচ্ছে অথচ ঘুম জোরালো হওয়াতে চোখ খুলতে পারছে না, ঠোঁট কামড়ে কিছু একটা ভাবল পূর্ণ, আদর করে দিল
ঘুমন্ত তার মৃত্যুকে। কাজ হলো বটে, ধীরে ধীরে কান্নার সুর মিলিয়ে গেল পূর্ণ একটু ঝুঁকল, ক্ষত স্থানে মলম স্বরূপ ভেজা ঠোঁটে ছোঁয়া দিল। বাবলো এতে হয়তো তৃষ্ণা মিটবে, অথচ হলো তার ব্যতিক্রম। পূর্ণ যেন এতে আরো তৃষ্ণার্ত হয়ে পড়ল। দেখতে মন চাইল তার পূর্ণময়ীকে, আলতো হাতে মৃত্তিকার ওপর থেকে কম্বলটা সরাতেই চোখ আটকে গেল পূর্ণর একটা সাদা শার্ট তার পরনে, হাঁটুর সামান্য ওপরে তার অবস্থান, বুকের দিকে দুটো বোতাম খোলা যা টানতে লাগলো পূর্ণকে। দিক হারানো পূর্ণ সামলালো নিজেকে, শুধু কারো চুম্বন করলো সেই উন্মুক্ত স্থানে, পরপর যথাযথভাবে ঢেকে নিল তার মৃত্যুকে, যেন লুকিয়ে ফেলল দিনের আলো থেকে। পূর্ণ আস্তে ধীরে উঠে বসল, শরীরটা তার এখন একদম চাঙা, আড়মোড়া ভাঙতেই মনে পড়লো জ্বর নেই তার। কথা তার একদম ঠিক, বউ আসতেই জ্বর পালিয়েছে, এই কথা বাবাকে জানাতে হবে। বাবা বরাবর তার যুক্তিকে প্রাধান্য দেয়নি, এখন মিলল তো, কথাগুলো ভাবতে ভাবতে ওয়াশরুমে ঢুকলো পূর্ণ। এইদিকে নিত্যিকার ঘুম আলগা হয়ে গিয়েছে, এত রাত পর্যন্ত কখনো জেগে থাকে না ও, গতকাল হয়েছে ব্যতিক্রম ঘটেছে। গতকাল বললো ভুল হবে, যা ঘটেছে তা আজ। রাত ১২টার দিকেই তো বিয়ে হলো, পরপর বাসর কথাগুলো মনে পড়তে ছট করে চোখ খোলো মৃত্তিকা, আশেপাশে তাকাতেই রুম ফাঁকা পেল। শরীরে তখনও তার ব্যথা অনুভব হচ্ছে, সাথে মাথা ভার হয়ে আছে, নামার জন্য শরীর থেকে কম্বলটা সরাতে চমকে উঠল পরনে তো পূর্ণ সার, হুট করেই যেন কান্না পেল মৃত্তিকার। এমন সব পরিস্থিতিতে কি করা দরকার ও বুঝে উঠতে পারছে না, তবুও বুঝল এটা পড়ে থাকা যাবে না, নিজের কিছুও নেই এখানে। বিছানা থেকে নেমে দাঁড়ানো মাত্র ধপ করে পড়ে গেল একদম ফ্লোরে, তখনই খট করে দরজা খুলে বেরিয়ে এলো পূর্ণ। মৃত্তিকা এবার মাত্রাতিক্ত লজ্জায় কেঁদে উঠল, হতভম্ব পূর্ণর বুঝতে সময় লাগলো আসলে কি হয়েছে। সচল মস্তিষ্কে কথাটা ঢুকতে তাড়াতাড়ি এগিয়ে এসে দু হাতে তোলার চেষ্টা করলো, মৃত্তিকা সাপোর্ট না দেওয়াতে একটু কষ্ট হলো বটে, বুকের সাথে ঠেস দিয়ে তুলে বিছানায় বসিয়ে নিজে বসলো হাঁটু গেড়ে ওর কোলের কাছে, হাত দুটো শক্ত করে মুঠোয় পুরে চুমুখে আদুরে গলায় বলল, মৃত্যু। গুটি কয়েক বাড়ি পূর্ণ এহেন আদুরে গলায় ডেকেছে ওকে, আঙুলে গণনা করাও যাবে, এই ডাকটা কেন জানি উপেক্ষা করতে পারে না ও, না চাইতো নজর তুলে তাকালো, দেখলো এক পলক তার একান্ত পুরুষটাকে ছলছল চোখে, পরপরই নজর নামিয়ে পূর্ণ এক হাত মৃত্তিকার ভেজা গালে রাখল, মুছে দিল সেই নোনা পানি, শীতল কণ্ঠে বলল, মৃত্যু আমার তাকান আমার দিকে। মৃত্তিকা তাকাতে পারল না, পূর্ণ জোর দিল না, সম্মুখে বসা নারীটা বড্ড নাজুক, ননির পুতুল সে। পূর্ণ এবার কিছুটা কথা গোছালো, ভেতর ভেতর মৃত্তিকার হয়তো বেশ কিছুই অজানা, সেটা তার আগেই বোঝা উচিত ছিল, আগে ভালোভাবে বুঝালে এতটা সমস্যা হতো না, কেন জানি ধৈর্যটা ধরে রাখতে পারেনি সে, সময় দিতে পারেনি, নরম কণ্ঠে বলা শুরু করলো, মৃত্যু এটা হওয়া স্বাভাবিক ছিল তাই না। মাথা ওপর নিচ করলো মৃত্তিকা, কান্না তার থেমেছে কিন্তু আড়ষ্টতার দরুন মাথা তুলতে ব্যর্থ সে। পূর্ণ এবার মৃত্তিকার হাত দুটোর অবস্থান দিল নিজের দুই গালে, ঠান্ডা গালে লাগালো মৃত্তিকার গরম তালো, পূর্ণ শুধাল, এটা যেমন স্বাভাবিক ছিল তার সাথে ফিজিক্যাল পরিবর্তনগুলো স্বাভাবিক মৃত্যু, আপনার সমস্যাগুলো নির্দ্বিধায় আমাকে বলুন। অধীলজায় হাঁসফাঁস করতে থাকা মৃত্তিকা পুনরায় থমকালো, পেইন হচ্ছে, অষ্টতা নিয়ে মাথা দোলালো ও পূর্ণ আবারও জিজ্ঞেস করলো, এটা নর্মাল মৃত্যু, পেইন কিলার নিলেই ঠিক হয়ে যাবে, আর হয়তো দুর্বল লাগবে সেটাও ঠিক হয়ে যাবে, সময়ের ব্যাপার, শুধু ভয় পাওয়ার মতো কিছু হয়নি। একটু থামলো, ফের বলল, আমি জানি কষ্ট হচ্ছে মৃত্যু, আমার ভালোবাসাগুলো যে এমনই জ্বালাময়ী, এতদিন তো আমি পড়লাম, এবার না হয় আপনি পড়ুন। মৃত্তিকা তাকাতে চোখের পাতায় চুমু পড়ল, পূর্ণ উঠে দাঁড়িয়ে বলল, আসুন আমি ওয়াশরুমে দিয়ে আসি। মৃত্তিকাকে ধরে দিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে সোজা চাদর তুলে নিল, নতুন চাদর বিছিয়ে দরজা খুলে হাঁটা দিল মায়ের রুমে, রুম খালি দেখে কিচেনে পা বাড়াতে পেছন থেকে ওর বাবা ডাক দিল, জ্বর কমছে পূর্ণা,
মৃত্তিকা কোথায়? ওকে নিয়ে খেতে আয়, আমারও ওয়েট করছি। রুকুচকে বাবার দিকে তাকালো পূর্ণ। অদ্ভুত চাহনিতে থমকালো ওর বাবা। এমন চাহনির মানে বুঝতে পারেনি পূর্ণ। গম গমে গলায় বলল, মা আমি না হয় বউ সাথে থাকাই দেরিতে উঠেছি, তোমার কেন লেট হলো? আফটার অল ইউ আর এ মর্নিং পার্সন। বাবা মুখ খুললেন কিছু বলার জন্য, তার আগে পূর্ণ বাঁকা হেসে বলল, নিশ্চিত আমার লাইফে বাসর তুমিও করেছ। গলার কথাটা টুক করে গিলে নিলেন ওর বাবা। এই ছেলে সকাল সকাল বেফাজ কথা শুরু করেছে, পেপারে মুখ গুজার আগে শুধু বলেন, বিয়ে করবা দিন রাত ভুলে আর একসেপ্ট করবা সবাই, ভোরে উঠবে তো তা তো হয় না। কোনো পাত্তা দিল না বাবাকে, মায়ের কাছে কিচেনে টুকি দিয়ে বলল, আম্মু মৃত্যুর জন্য ড্রেস দাও। ওর মা হাতের কাজটা বুয়াকে দিয়ে ঝটপট বের হলেন কিচেন থেকে। আসলে হাত মুছতে মুছতে আগে ছেলের কপাল দেখলেন, জ্বর ছেড়েছে দেখে শুকরিয়া আদায় করে বললেন, কি মুশকিল বলতো, কাল তো তাড়াহুড়ো করে আসায় ওর বাসা থেকে কিছুই আনা হলো না। পূর্ণ ছটপট বলল, তোমার শাড়ি দাও। গাধা, শাড়ি সে তো আর কিছু লাগে না বুঝি, কথাটা বলি আবার বললেন, টল রুমে নিজে চিকন থাকা কালের একটা ব্লাউজ আর সাথে একটা নতুন কাতান শাড়ি দিয়ে বললেন, আপাতত পড়ুক পরে বিকেলে শপিং এ যাবি। মায়ের গালে চুমু খেয়ে পূর্ণ ছুটলো তাড়াতাড়ি, রুম লক করে বসার পাঁচ মিনিট পরই মৃত্তিকা বের হলো। বেশ আনইজি লাগছে এভাবে শার্ট পরে পূর্ণ সামনে থাকায়। পূর্ণ এগিয়েছে শাড়িটা দিয়ে বলল, আজ শাড়ি পরুন মৃত্য, আপনাকে অনেক সুন্দর লাগবে এটাতে, আম্মুর এটা। মৃত্তিকা শাড়ি হাতে নিয়ে মাথা নিচু করে বলল, আপনি একটু বের হবেন, আমি ওয়াশরুমে শাড়ি পরতে পারি না, ভিজে যায়। বিয়ের পর এটা দ্বিতীয়বার ঠিকঠাকভাবে কথা বলা মৃত্তিকার, এছাড়া তেমন কথা বলতে পারেনি মেয়েটা। পূর্ণ ঝোপ বুঝিয়ে কোপ মারল, আমি পরিয়ে দেই, আপনি তো পারবেন না। আমি পারি, আপনি প্লিজ একটু বের হন। কোপটা বিফলে যাওয়াতে আফসোস হলো পূর্ণর। ব্যালকনিতে যেতেই মৃত্তিকা দরজা লক করে শাড়ি পরে নিল ঝটপট, এভাবে থাকাটা বেশ লজ্জাজনক ছিল। পূর্ণ রুমে এসে দেখলো ওর পূর্ণময়ীকে, আকাশি রংটা যেন শ্যামলা গায়ে বেশ মানানসয়, শুধুমাত্র ঢোলা হয়েছে ব্লাউজ। এগিয়ে এসে মাথায় ঘোমটা তুলে মুগ্ধ হওয়া গলায় বলল, আমার পূর্ণময়ী, আমার কাপড় আমি ধুতে পারি। ওর এমন কথায় পূর্ণ বলল, জানি তো আমার মৃত্যু সব পারে, কিন্তু আজ সে পারবে না, আমার মৃত্যু দুর্বল আজ। বলে ওকে রেখে ওয়াশরুম থেকে নিজে আর মৃত্তিকার কাপড়গুলো নিয়ে বারান্দায় মেলে দিয়ে রুমে এসে পড়ল, চলুন আম্মু আব্বু ওয়েট করছে। একসাথে নাস্তার টেবিলে বসতে পুনর বাবা মায়ের ব্যবহারে মুগ্ধ হলো মৃত্তিকা। মা কিবা কেমন হয় তা জানা নেই তার, না ছিল জানার আগ্রহ, কারণ বাবা যথেষ্ট তার জন্য আজ যেন মৃত্তিকা মা পেল। যদিও তার আফসোস বা আক্ষেপ নেই মা নিয়ে, বাবা তাকে দ্বিগুণ না বরং চৌগুণ দিয়েছে। গা গুলোনোর কারণে তেমন কিছু খেতে পারলো না মৃত্তিকা, জোর করে পূর্ণর মা একটা ডিম খাইয়ে দিয়েছে। মাথা ঘুরতে উঠতে দাঁড়িয়ে মৃত্তিকা টেবিলে বসে পড়ে, খেয়াল করে সেটা পূর্ণ। বাবা মা একটু এদিক ওদিক যেতে সোজা কোলে তুলে রুমে এসে শুয়ে দেয় বিছানায়, মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করল, অনেক খারাপ লাগছে? আব্বুর কাছে যাব। চোখ বুঝে আবার খুলল পূর্ণ, মৃত্তিকার দিকে ঝুঁকে বলল, যাবেন আগে মেডিসিন নিতে হবে তো। মৃত্তিকা হঠাৎই উঠে বসল, আনাম ডিম খাওয়াতে বমি পাচ্ছে ওর, মুখে হাত চাপতেই পূর্ণ তাড়াতাড়ি ওয়াশরুমে নিল। গল গলিয়ে বমি করে দিল মৃত্তিকা, জোরে জোরে শ্বাস ফেলতে পূর্ণ আস্তে করে ওর মুখ ধুয়ে বাইরে এলো, মুখ মুছিয়ে মেডিসিন খাইয়ে বলল, নিশ্চিত গতকাল ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি মৃত্য, না হলে এতটা দুর্বল হওয়ার কথা না আপনার। মৃত্তিকা চোখ বন্ধ করে শুয়ে পড়তে পূর্ণ ওর ভেজা কোকড়ানো চুলগুলো কপাল থেকে সরিয়ে দিল, নরম কণ্ঠে শুধাল, একটু পরেই বাবাকে কল দিয়ে কথা বলুন, বিকেলে নিয়ে যাব। আশাই বসেছিল মৃত্তিকা, সে বলেছিল বিকেলে নিয়ে যাবে বাবার কাছে, যদিও বাবার সাথে কথা হয়েছে তবু মন মানছে না তার। পূর্ণর মা একবার কলও দিলেন, পূর্ণ বলেছে আধ ঘন্টায় ফিরে আসবে, অথচ এখনো খবর নেই। তখনই কলিং বেল বাজলো, কাজের মেয়েটা দরজা খুলতে চিল্লিয়ে বলে উঠল, খালাম্মা দেই হাসান ভাইজানের মাথা ফাইটে গেছে। চমকে উঠল সবাই, মৃত্তিকার নজরে হঠাৎ ভেসে উঠল পূর্ণ রক্তাক্ত চেহারাটা। দলীয়ভাবে আজ
দুপুরে একটা বৈঠক হয়েছিল, অভ্যন্তরে সকল কার্যক্রম কিভাবে হবে না হবে তা নিয়ে আলোচনা হয়েছিল। পূর্ণ দলের নেতা হওয়ার দরুন তার উপস্থিতি কাম্য হওয়ারই ছিল। তার বিয়ের বিষয়টা গোপনীয়, এখনো পর্যন্ত কেউ জানে না। সেখানে বৈঠক শেষে যখন মৃত্তিকার জন্য শপিং এ যায় পূর্ণ, যা যা নিয়েছে তার বেশিরভাগই শাড়ি। প্রথম শাড়িতে দেখে পূর্ণর অবস্থা অনেকটাই বেগতিক হয়েছিল, তাই তো সোজা না করেছিল মৃত্তিকা যাতে শাড়ি না পরে। কিন্তু এখন সেটা কোনো সমস্যা না, প্রতি মুহূর্তে বেগতিক হওয়ার হক এবং অধিকার দুটোই তার আছে। অল্প স্বল্প অবশ্য নর্মাল পোশাকেও নিয়েছে। শপিং থেকে বের হওয়ার পথে কল আসে ভার্সিটি থেকে, গাড়ি নিয়ে সোজা পূর্ণ সেখানে যায়। চেয়ারম্যান স্যারের সাথে প্রায় ঘণ্টাখানিক আলাপ হয়। যাবতীয় কাজ শেষে বের হয়ে বা গাড়ির দিকে আসতে চোখ যায় গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা সাপারাতের দিকে। পূর্ণ না দেখার ভান করে চলে আসতে নিলে পেছন থেকে ঠাট্টার ছলে সাপারাত বলে উঠে, দুই দিনের নেতার এমন ভাব মানায়? মাথা চিরবিড়ি ওঠে পূর্ণর। পাঞ্জাবির হাঁটাটা গোটাতে গোটাতে এগিয়ে এসে সোজা দাঁড়ায় সাফারাতের মুখোমুখি। চোখে তার তীক্ষ্ণতা, সাফারাত মুচকি হাসে, যা গা জ্বালাতে সক্ষম পূর্ণর। থমথমে গলায় পূর্ণ শুধু বলল, মানুষ ঠিক কতটা বেহায়া হলে এতটা অপমানের পরও ফিরে আসে কথা বলতে? মানুষ ঠিক কতটা জোচ্চর হলে নিজের উপর নিজে হামলা করিয়ে সবার নজর কাড়ে? মারি শক্ত হলো পূর্ণর, দাঁত খামটি মেরে বলল, নোংরা রাজনীতি খেলাতে হাত নোংরা হবেই। নোংরা না হয় পরিষ্কার করে নিতে। তোর পরামর্শ তোর শুয়োরের বাচ্চা বাপকে দে যা। কথাটা বলেই পা ঘুরায় পূর্ণ, তখনই কানে বেজে ওঠে, ওই মেয়েটা। কথাটা বলার সাথে সাথে সাফারাতের নাক বরাবর ঘুষি মারে পূর্ণ, গলগলিয়ে রক্ত ছুটতে তাতে হাত ছোঁয় সাফারাত। না পূর্ণ মাত্রা ছাড়াচ্ছে আর সহ্য করা যাচ্ছে না, পাল্টা হামলা স্বরূপ সাফারাত পূর্ণর চোয়ালে ঘুষি মারে। মুখে নোনতা স্বাদ হয় পূর্ণর, দুই হাতে পাঞ্জাবি গুটিয়ে সাফারাতের কলার টেনে ধরে পরপর কতগুলো আঘাত করে। সাফারাত আর ছাড় দিল না, নিজের বলিষ্ঠ দেহ দিয়ে সর্বোচ্চ প্রতিরোধ করলো। রোজ পূর্ণ গলায় বলল, ওই মেয়েটাকে ছেড়ে দে, ছেড়ে দে ওকে, কি ক্ষতি করেছে ও তোর? পূর্ণ দিখাড়া হয়ে জোরে নিজের মাথা দিয়ে সাফারাতের মাথায় বাড়ি মেরে হাঁপাতে হাঁপাতে শুধু বলল, ওনার নাম মুখে আনবি না। মৃত্তিকা? জানোয়ার, নাম নিবি না ওনার? কথাটা বলেই মুখ বরাবরই আঘাত করে পূর্ণ আবার। সাফারাত এবার হুট করে চিৎকার করে বলে, মৃত্তিকা হাওলাদার, মৃত্তিকা হাওলাদার। পূর্ণ রাগে ফেটে পড়ে, ওর মৃত্যুর নাম কিছুতেই সাফারাতের মুখে শুনতে চায় না ও। ওর রাগের মাঝে সাফারাত জোরে পরপর তিনটা ঘুষি মারে ওকে, ছিটকে পড়ে পূর্ণ। ঘটনা ঠিক ভার্সিটির বাইরে হওয়াতে মানুষ জড়ো হতে সময় নিল না। পূর্ণ দলের লোকজনও ততক্ষণে এসে হাজির, চাইলেই সাফারাতকে আটকে পারতো পূর্ণ কিন্তু আটকায় না। সাফারাত যখন চলে যাওয়ার জন্য পা বাড়ায় তখন মৃদু কণ্ঠে শুনতে পায়, ওনাকে কেড়ে নেওয়ার কথা মাথায় আনিস না রাত, তোর বাপ নেকড়ে হলে আমি শীঘ্র। চোখ বন্ধ করে হেডবোর্ডে হেলান দিয়ে পূর্ণ এতক্ষণ যাবৎ সব ভেবেই যাচ্ছিল। সাফারাতের আজকের ব্যবহার ভাবিয়ে তুলছে পূর্ণকে, অজানা আশঙ্কায় বুক কেঁপে যাচ্ছে বারংবার। সাফারাত ঠান্ডা মেজাজের মানুষ এটা পূর্ণ জানে, ভয়ঙ্কর কোনো কিছু তার মস্তিষ্কে খেলা করছে। কপালের ব্যান্ডেজের উপর হাতের স্পর্শ পেতে চমকে চোখ মেলল পূর্ণ। তার সামনে দাঁড়িয়ে আছে মৃত্তিকা। পূর্ণর বড্ড মায়া লাগলো তার পূর্ণময়ীকে দেখে। একদিনের ব্যবধানে তার মৃত্যু নেতিয়ে গিয়েছিল আর এখন বিষাদে ভরপুর পড়েছে। এতটা দুঃখে আজকের দিনে না পেলেও হতো। হাত ধরে নিজের পাশে বসালো পূর্ণ ওকে, পরিবর্তনই মৃত্তিকার মাঝে। শাড়িটাও যেন কোনো মতে জড়িয়ে আছে শরীরে, পূর্ণর বুকটা যেন আহত হলো বেশ এতে। এটা মোটেও তার পূর্ণময়ীর প্রাপ্য না। পূর্ণ নিজের হাতে মুঠে পুড়ে নিল মৃত্তিকার হাত, কাটা ঠোঁট দিয়ে চুমু খেলো তাতে। নির্বিকার তখনও মৃত্তিকা, পূর্ণ নরম গলায় বলল, শাড়িটা খুলে নিন মৃত্যু, ওই যে ওখানে ব্যাগগুলোতে আপনার জন্য কিছু আছে। মৃত্তিকার যেন যন্ত্রের ন্যায় উঠে আলমারি খুলে সামনে পাওয়া একটা নাইট ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল। সেদিকে নির্বিশেষে তাকিয়ে রইল পূর্ণ। মৃত্যুটা আজ এতটা উদাস কেন? এতটা বেপরোয়া ব্যবহার তার তো কখনোই ছিল না। মেয়েটা কেন জানি সকাল থেকে ঘুমড়ে ছিল, যা তখন পূর্ণকে অমন অবস্থায়
দেখে থমকে গিয়েছিল। পুনু অবশ্য কিছুক্ষণ আগে জিজ্ঞেস করেছিল যাতে মিত্তিকাকে বাবার বাসায় দিয়ে আসবে, কিন্তু মিত্তিকা না জানিয়েছে আর কিছুই বলেনি। পুনু ভেবেছিল হয়তো মিত্তিকা যেতে চাইবে, কিন্তু তার ভাবনাকে টুকনো করে ভালোবাসাটাকে ঊর্ধ্বে রেখেছে মিত্তিকা। এতেই যেন পুনু আভাস পায় তার জন্য তার পুণ্যময়ী কতটা ব্যাকুল। তবে তার এই উদাস ভাবটাও মানতে চায় পুনুর এই প্রেমিক মন। বেশ সময় নিয়ে বের হলো মৃতিকা, পরনে তার ঢোলাঢালা পোশাক, মুখ চোখ ধুয়ে এসেছে একদম, কিছুটা ভেজা কেশ তার গলায় লেপটে পুনু ঢোক গেল। তৃষ্ণা যাচ্ছে তার, না পানি না বরং ভিন্ন কিছুর। এই যে এখনই মন চাইছে মৃত্যুটাকে পেছন থেকে জড়িয়ে ধরে ভেজা গলায় মুখ গুঁজে দিতে, তখন যে লজ্জা নিতিয়ে পড়বে তার মৃত্যুটা সেটাও জানে পুনু। অথচ এখন মাথা ভার হয়ে আছে, তবু অদম্য উচ্ছ্বাস নিয়ে ইচ্ছেটা পূরণে ব্যস্ত হলো পুনু। আস্তে করে উঠল বিছানা ছেড়ে, মৃত্তিকা আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো বাঁধার জন্যই মাত্রই দাঁড়িয়েছিল। তখনই হঠাৎ পাওয়া অনাকাঙ্ক্ষিত স্পর্শে শিউরে উঠে তার দেহ পেঞ্চল, কাঁপন ধরে সর্বাঙ্গে, সর্বোচ্চ পর্যায়ে তা পৌঁছতে দায়িত্ব স্বয়ং পুনু নিল বোধ হয়। গলা থেকে মুখ তুলে হাত রাখলো মৃত্তিকার কাঁধে, চেষ্টা করলো তা উন্মুক্ত করার। তৃষ্ণায় ধুঁকতে থাকা পথিকের ন্যায় তার ছটফুটানো মৃত্তিকা যেন পেট মুছড়ে উঠেছে। আকস্মিকভাবে ঘুরে দাঁড়িয়ে শক্ত করে জড়িয়ে ধরলো পুনুকে, জোরে শ্বাস টেনে পুনু জড়িয়ে নিল। শব্দ হলো, বাড়তে থাকলো, মৃত্তিকা ছাড়লো না, কেঁদেই যাচ্ছে সে। কিসের কান্না তা জানা নেই, শুধু জানে কাঁদতে হবে, এখন তার কাঁদতেই হবে। গতকাল থেকে তার মন চাইছে কাঁদতে, অথচ সে অপারক, কিছুতেই সুযোগ পায়নি কাদার, সুযোগ দেয়নি তাকে কেউ, না গত রাতে বাবা দিয়েছে বিদায়ের সময়, না এখনো এখানে আসার পর পুনু দিয়েছে। অথচ মৃত্তিকার মন গত রাত থেকে চাইছে গলা ফাটিয়ে কাঁদতে, বাবার বুকে ঢুকে কাঁদতে। হঠাৎ হওয়া এত কিছুর ভার তার মন শুয়ে সইতে পারছে না। এত কিছু একেবারে কেন হয়ে গিয়েছে, যেখানে পুনুর সাথে বিয়েটা মানতে পারে না ওর কুসুম কোমল এই মন। আস্তে ধীরে ওকে বুকে নিয়ে বিছানায় বসলো পুনু, সময় দিল ঠান্ডা হতে, মন চাইলো আবার সময়টা দিতে পারলো না। কেন জানি সহ্যই হয় না এই কান্না, তার নারীটি এই অশ্রুঝরা কোনোভাবেই তার মন মানতে নারাজ। এবার বুক থেকে তোলার চেষ্টা করে চোখ মুছতে চাইলো পুনু, লাভ হলো না, নরমভাবে থামাতে বলেও থামলো না মৃত্তিকা। অধৈর্য হলো পুনু, ধমকে উঠলো কিছুটা, থামতে বলেছি না আমি, বলেছি কেন কাঁদছেন এত, ছিটকে পুনু থেকে সরে গেল মৃত্তিকা। কান্না গিলে নেওয়ার চেষ্টা করল, হচ্ছে না কোনো মতে, অস্পষ্ট স্বরে ডেকে উঠল। মৃন্ময় হাওলাদারের সামনেই দাঁড়ানো মিঠির মা, মিঠি বসা পাশের সোফায়, আলতো হাসলেন মৃন্ময় হাওলাদার, কিছুটা পানি গিলে গলা ভিজিয়ে বললেন, আম্মা যাতে কিছু টের না পায় মিঠির মা, ব্যাপারটা ভালো হবে না, আশা করি আমার কথা দুইজনই মানবে। মিঠি প্রশ্ন করল, মামা আপা কেন এলো না আজ? পূর্ণ মাথায় আঘাত পেয়েছে। আটকে উঠল সামনে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তি, আহাজারি করতে করতে মিঠির মা বললেন, দেখতে যাবেন না আপনি? আগামীকাল যাব, আম্মা একটু সামলাক নিজেকে, এরপর আমাকে দেখলে এখন দুর্বল হয়ে যাবেন। কথাটা বলি উঠলেন দাঁড়ালেন পুনরায়, মিঠির দিকে তাকে তীক্ষ্ণ গলায় বললেন, মিঠি আবার আপার সামনে যেন মুখ না খুলে, ব্যাপারটা ভালো হবে না, বুঝতে পারলাম? মিঠি মুখ নামিয়ে বসে রইল, চোখ দিয়ে টুকটাক ফোটায় ফোটায় পানি পড়ছে। একবার শক্ত কণ্ঠে এমন অন্যায় প্রতিবাদ করতে চাইল, কিন্তু দমে গেল আবার। এই বাড়ি ছাড়া আশ্রয়স্থল বলতে কিছুই নেই তার আর তার মায়ের। মিঠি চুপ করে বসে থাকতো, ওর মাই বলে উঠল, ও কিছু বলবে না কাউকে। গম্ভীর দৃষ্টিতে একবার তাকে মৃত্তিকার রুমে চলে গেলেন মৃন্ময় আলাদার, দরজাটা লক করে বসলেন তার রাজকন্যাহীন খাটে, চোখ দিয়ে পানি গড়ালো দুই ফোঁটা অনুতাপের। জীবনটা আজ ভিন্ন হলে মন্দ হতো না, একটা সুন্দর সংসার হলে খারাপ হতো না তার। পরক্ষণে ভাবল তার সংসারটা সুন্দরই ছিল, রাজকন্যা ছিল তার, কখনো কোনো অভাব মনে হয়নি তার, অথচ আজ নিজেকে নিঃস্ব মনে হয়। তার রাজকন্যা দান করে আজ ভিখারির ন্যায় হয়ে গিয়েছেন তিনি, হাত পা ছড়িয়ে বেডে শুয়ে বালিশে মুখ গুজলেন,
মামা ঘ্রাণটা তীব্রভাবে নাসারন্ধে ধাক্কা দিচ্ছে। অতলে হারিয়ে যান তিনি, বাঁচানোর যেন কেউ নেই কেউ নেই তার। এখন মৃত্তিকা গুটিয়ে আছে শুয়ে, এদিকে ছটফট করে যাচ্ছে পুনঃ। ছটফটানির কারণ শুধু তার দেহের যন্ত্রণা না, বরং পাশের এই নারীর যন্ত্রণা। পুনঃ এখন মনে হয় নীলডঙা বিষে এই মৃত্যু। পুনঃ জানে এই নারী তার সর্বনাশ ডেকে আনবে, তার প্রেমে ডুবিয়ে। অথচ সে বারবার পান করতে চায় তার প্রেম সুধা। এখনও কিছুটা তেমনই শরীর উত্তাপ তার, শরীর তার উত্তাপে পুড়ে যাচ্ছে। অথচ দেহ চাইছে এই সম্মুখে থাকা নারীকে, করলো পূর্ণ তাই। হাত রাখলো মৃত্তিকার পিঠে, গরম হাতের স্পর্শ দেখে চোখ মেলো মৃত্তিকা। ঘুম তার চোখে ধরা দেয়নি, সব কিছুতেই কেন জানি ধোঁয়াশা মনে হয়। সাথে শোক বাবাহীনা, ফোন বারবার করে কথা বলেছে, লাভ হচ্ছে না। গভীর হচ্ছে পূর্ণ ছোঁয়া, মৃত্তিকা সরে গেল না, পারল না, ঠোঁট কামড়ে নিল দাঁত দ্বারা। কেন জানি কোনো কিছুই তার বোধগম্য নয়। ঘটনাগুলো এত দ্রুত হচ্ছে যে মৃত্তিকা এখনও খাপ খাওয়াতে পারছে না। বাকিদের ব্যবহার এতটা সহজ যেন এমনটাই হওয়ার ছিল। কই, মৃত্তিকার তো মনে কখনও মনেই হয়নি যে পূর্ণর সাথে তার এহেন বিবাহ লেখা ছিল, একটা বারও মনে হয়নি। এক রাতের ব্যবধানই বিয়ে সহ বাসর লেখা ছিল। ওর ভাবনার মাঝেই কোমর টেনে কাছে নিল পূর্ণ। সেই ধমকের পর থেকে পূর্ণময়ীটা তার অভিমানে ভরপুর হয়ে আছে। কোথায় যাবে পূর্ণ তার অভিমানীকে নিয়ে একদম নিজের সাথে মিশিয়ে নিতে? মৃত্তিকা ঘ্রাণ পেল, কেমন একটা মাতাল মাতাল ঘ্রাণ আছে পূর্ণ থেকে। ইস, যদি পরিস্থিতিটা ভিন্ন হতো নিশ্চিত, তাহলে এই সিনিয়র ভাই পূর্ণর ঘ্রাণে মাতাল হয়ে স্বর্গে বিচরণ করতো মৃত্তিকা। গরম শরীরে যখন পূর্ণ মিশালো তখনই কানে উষ্ণ ছোটের ছোঁয়াও পেল মৃত্তিকা। ধীরে ধীরে তা বাড়লো বই কমলো না, মৃত্তিকা খিচে আছে, চোখ বুঝে খামচে ধরলো পূর্ণর বুকের দিকে। চুপচাপ বৃষ্টির ন্যায় কিছুক্ষণ চুমুর বর্ষণ ঘটলো পূর্ণর। বোঝার চেষ্টা করলো তার মৃত্যুর অভিমান ভেঙেছে কিনা, হাত দিয়ে গালে ছুঁয়ে দিল, চোখ খুলল না মৃত্তিকা। পূর্ণ জানা নেই অভিমান কিভাবে ভাঙায়, কখনো কোনো মেয়ের পেছন ঘুরে এসব করা হয়নি, করা হয়েছে ডিপার্টমেন্টের সহ জুনিয়রদের শাসন, যদিও সেটার যথেষ্ট কারণ থাকত। এখন আফসোস হচ্ছে, আগে পরেও মৃত্তিকা রাগ বা অভিমান করলে পূর্ণ ধমকাত, সেই ধমকেই অবশ্য কাজ হতো। মৃত্তিকা অভিমান ভুলে যেত তখন, এখন উপায়, এখন যে ধমকানো যাবে না সেটা পূর্ণ জানে। বউ একটা মাত্র ওর, বুকের ভিতর ঠুকিয়ে রাখবে পূর্ণ, তবু ধমকাবে না এখন। বিভিন্ন কলাকৌশল অবলম্বন করেও লাভ হলো না, ওর কলাকৌশল বলতে সেই চুমুটুমু খাওয়াই। অবশেষে ব্যর্থ সৈনিকের ন্যায় অস্ত্র ফেলল পূর্ণ, মৃত্তিকাকে বুকে চেপে নিল একদম। সেভাবেই উঠে আছোয়া হয়ে কপালে উষ্ঠ ঠেকিয়ে মিনতির সুরে বলতে লাগলো, আমি তো অভিমান ভাঙাতে পারি না মৃত্যু, আগে তো ধমকে দিতাম, এখন কি করব বলুন তো? আদর ছাড়া আর কিছুই তো পারি না আমি, কিভাবে ভাঙাবো আমার পূর্ণময়ের অভিমান? কথাগুলো বলে তাকালো মৃত্তিকার দিকে গোল গোল চোখে, ওর দিকেই তা অন্ধকারে তাকিয়ে আছে মৃত্তিকা। অল্প হাসলো পূর্ণ, এমনিতেই দিনের আলোয় কিছুতেই পূর্ণর চোখ তাকাতে পারে না এই নারী, অথচ এখন কেমন অবলীলায় তাকিয়েছে। পূর্ণ চটপট করে সেই চোখ দুটোতেও চুমু খেয়ে নিতে বিরক্ত হওয়া কণ্ঠই শোনা গেল, আর কিছু পারেন না এটা ছাড়া। কথাটা যে মুখ ফুসকে বেরিয়েছে মৃত্তিকার তা পূর্ণ বুঝে গেল, কারণ এটা বলে জিপে কামড় দিয়ে মুখ নত করেছে ও। পরক্ষণে ভাবল, ভুল বলেনি মৃত্তিকা, সেই বিয়ে হলো ও গত রাতে, গোটা একটা দিন পার হলো, বউকে দেয়া বলতে এই চুমু আর এই আদর দেওয়া হয়েছে। এর অবশ্য কারণও আছে, প্রেমের কথা তেমন একটা পায় না পূর্ণ, আবেগ খুব কম কাজ করে তার মধ্যে। বাবা মা ব্যতীত সবার সাথেই তার ব্যবহার গম্ভীর, এমনকি হাসি ঠাট্টাও করা হয় না তার, বাবাকেও সমীহ করে কথা বলা হয় না, যা মুখে আসে সোজা সবটা বলে দেয়। এই গুণটা থাকার দরুনই হয়তো আজ মৃত্তিকা তার বুকে এতটা কাছে। মৃন্ময় হাওলাদার তার এই গুণটাই বেশ পছন্দ করেছিলেন। হঠাৎ কিছু ভাবল পূর্ণ, মৃত্তিকার অভিমান, হুট করে এমন চুপ হয়ে যাওয়া, কেমন শক্ট হওয়া, সবাই কি সবটাই কি স্বাভাবিক নয়? গত রাতে কীভাবে বিয়ে হয়েছে সাথে পূর্ণ সময়হীন নিজের অধিকারেই বিস্তার ঘটিয়েছে,
এতেই যে তার মৃত্যু যতটা না অসুস্থ হয়েছে তার থেকে বেশি নিশ্চুপ হয়েছে। তখন পূর্ণ ওভাবে দেখে, অথচ যখনই মৃত্তিকা ওকে আঁকড়ে কেঁদে ফেলল তখনই সেই কান্না সহ্য করতে পারেনি পূর্ণ, তাই তো ধমক দিয়েছে। বিয়ের আগে হয়তো ধমকগুলো মৃত্তিকা অতটা কষ্ট পায়নি যতটা পেয়েছে আজকের ধমকে। চালাক চতুর পূর্ণর মস্তিষ্কে সবটা পরিষ্কার হতেই বিচলিত হলো ওর মন। বাবার আদরের মৃত্তিকা নিশ্চিত সদ্য ফুটা ভালোবাসার থেকে এমন ব্যবহার আশা করেনি, অস্থির হলো।